বাতিলপন্থী ওহাবীরা বলে নূর দ্বারা হইল কোরআন, আমার নবীর নূর মানে না। এই মদিনা হলো মুনাব্বারা, মুনাব্বারা হলো আলোকিত, নূর আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মদিনা মুনাব্বারা হলো আমার নবীর উসিলা, যার উসিলা নবীজি আলোকিত হলো, যার উসিলায় মদিনা আলোকিত হলো, ওই নবীর নূর মানে না, নবীরে কয় মাটি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম একজন আলেম আছে সিলেটে, ওনার নাম নূর, বইয়ের নাম নূর, ফোলার নাম নূর, বাড়ির নাম নূর, মাদ্রাসার নাম নূর, পকেটে নূরানি জর্দা। হুজুরের নাম হইল নূরুল ইসলাম অলিফুলি, বইয়ের নাম হইল নূর জাহান, ফোলার নাম হইল নূর মুহাম্মদ, বাড়ির নাম হইল নূর মনজিন, মাদ্রাসার নাম হইল নূরে মদিনা, বিভাগের নাম হইল নূরানি বিভাগ। আমার নবীরে আবার খায় নূরানি জর্দা, পান খায়, আমার নবীরে কয় মাটি। এটা কি হুজুর না মুজুর? জোরে গান হুজুর না মুজুর। এই নূরুল ইসলাম অলিপুরি একবার ইমাম আহলে সুন্নাত আহমদ রেজা ফাজলে বেল্লভি, আরে বাবা, উনি ইমাম আহলে সুন্নাত, ইমাম আহলে সুন্নাতের বিরুদ্ধে মিথ্যা কথা বইলে একবার নূরুল ইসলাম অলিপুরি খুশ করে পড়ে গেছে। মিথ্যা কথা বলার কারণে তার উপরে শাস্তি দিয়েছেন কে? কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যায়? আজকে তোমরা বাতিল পন্থী হয়ে আমার নবীর তোমরা নূর মানো না, নবীর মা আমেনা বলে। যখন এই ধরার মধ্যে দয়াল নবী আগমন করেছে, আদো আতলাহা নূর, তখন আমি দেখতে পেলাম নূর এসেছে, নূর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উই সেন্ড ইউ নট, পর্দা মারছি ফর অল ক্রিয়েচার্স। আমার আল্লাহ বলেন নবী হে, আমি আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছি গো নবী, আপনি নবী হইলেন রহমাতুল লিল আলামিন। ওরে রাসূল তুমি শুনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রসুল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, আমার অন্তর গভীরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে, আল্লাহ মদিনা মদিনা বলে জিকির করে রে, সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ, সবাই বলেন মারহাবা। আমরা জানি এবছর হজে যাচ্ছে লাকসামের একজন কৃতি সন্তান নাঙ্গলকোট বাড়ি, তার নাম হলো আলিফ মাহমুদ। নয় মাস বিভিন্ন দেশ পায়ে হেঁটে অবশেষে প্রতীক্ষিত মক্কা আল মুকাররমায় গিয়ে তিনি উমরা হজ সম্পাদন করেছেন। মারহাবা কন আলিফ মাহমুদকে আমরা ফুলেল শুভেচ্ছা জানাই। পায়ে হাইটা নয় মাসে নাঙ্গলকোট থেকে তিনি চলে গেছেন মক্কা শরীফ। আপনি আমিও নিয়ত করি আল্লাহ যেন আমাদের মক্কা মদিনা নসিব করে। আমি গুনাহগার, এবছর পবিত্র হজের নিয়ত করেছি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। আমি দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন একবার সোনার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। সবাই ডান হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, সঙ্গী ছিলেন আবু বকর সিদ্দিক। আল্লাহ বললেন হাবিব মক্কা আর নিরাপদ নয়,
নবীজি ঘরের মধ্যে সকল আমানত বুঝিয়ে দিয়েছেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, তাকিয়ে দেখেন ঘরের চারপাশে শুধু তরবারি আর তরবারি, 70 জন যুবক খোলা তরবারি হাতে বের হয়ে গেছে। আল্লাহর নবীর মাথা মুবারক আবু জেহেলের হাতে দিবে। আবু জেহেল ঘোষণা করেছে, মুহাম্মাদের মাথা যে আমার হাতে এনে দিবে, আমি তাকে 70টা লাল রঙের উপহার দিব। উচ্চ স্বরে বলেন, নাউজুবিল্লাহ। এবার আওয়াজ দিয়ে বলুন, হায়াতের মালিককে, মৌতের মালিককে। মানুষ যদি শত চেষ্টা করে কাউকে মারতে পারে না, হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী, আপনি বলে দিন, ইন্না সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, একমাত্র আল্লাহর জন্য। আমার নবী গেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে, ঘরের মধ্যে টোকা দিলেন। টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর বলেন, লাব্বাইক আল্লাহ সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আপনার আবু বকর আপনার খেদমতে হাজির। আমার নবী বললেন, আবু বকর রে, তুমি কি ঘুমাও না রে আবু বকর? আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক বললেন, নবী গো, আজ থেকে 6 মাস আগে আপনি আমারে বলেছেন মক্কা শহর আপনার জন্য নিরাপদ নয়। ও নবী গো, আপনি হলেন আমার ঈমান, আপনি হলেন আমার জানের জান, আপনি হলেন আমার কলিজার টুকরো নবী। ও নবী গো, আপনি বলেছেন আপনি হিজরত করে মদিনায় যাবেন। ও নবী, যার হাতে আমার প্রাণ, এই 6টা মাস আপনার আবু বকর একটু সময়ের জন্য বিছনায় পিঠ লাগায় নাই। ও আমি তো ঘুমায় নাই, এই যে আমার মেয়ে আসমা, আসমাও ঘুমায় না। ও নবী গো, কখন রুটি তৈরি করবে, আপনি আসবেন, আপনার মেহমানদারি করবে। ও নবী গো, এই যে তাকে দেখেন আমার ঘোড়া, ওই ঘোড়াটাও ঘুমায় না, উঠিটাও ঘুমায় না। ও বন্ধুরে, আমার নবী চলে গেলেন সোনার মদিনায়, মদিনাল মুনাব্বারায় 13-14 দিন সময় নিয়ে গেলেন। ওই জায়গার মধ্যে মদিনা আল মুনাব্বারার আবাল বৃদ্ধ বনিতা সবাই আমার নবীর ইস্তেকবাল জানাইলেন, একটা গেট করলেন, মিন সানিয়াতিল বিদা, সানিয়াতিল বিদা নামক জায়গা থেকে একটা গেট করলেন। যুবকের দল দাঁড়িয়ে গেছে নবীকে ইস্তেকবাল জানানোর জন্য, বৃদ্ধের দল দাঁড়িয়ে গেছে আমার নবীর স্বাগত জানানোর জন্য, মহিলার দল দাঁড়িয়ে গেছে আমার নবীর স্বাগত জানানোর জন্য। সবাই মিলে একটা সমস্যার কাছে দাঁড়াইতেছে, তলাল বদর আলাইনা মিন সানিয়াতিল বিদা وجب شكر علينا ما دعا لله دعا مرحبا কর সবাই একটু সামনে আসেন, আমাদের জায়গা বুক হয়ে গেছে, সবাই একটু সামনে আসেন। তলাল বদরু আলাইনা, আমাদের মধ্যে একটা পূর্ণিমার চাঁদ আগমন করেছে, মিন সানিয়াতিল বিদা, যে পূর্ণিমার চাঁদ আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এটা হলো সানিয়াতুল বিদা নামক গেট থেকে এই পূর্ণিমার চাঁদ এসেছে। ওয়াজাবা শুকরু আলাইনা, ওই নবীর শুকরিয়া আদায় করা আমাদের জন্য, মদিনাবাসীদের জন্য ওয়াজিব হয়ে গেছে। মাদা আলিল্লাহি দাড়ি, নবীর ডাক হলো স্বয়ং আল্লাহর ডাক। আওয়াজ দিব অবশ্যই, নবীর ডাক কার ডাক? আল্লাহর ডাক। সবাই বলতেছে, নবী গো, আপনি আমার ঘরের মেহমান হন। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি আমার ঘরে মেহমান হন। ইয়া নবী আল্লাহ, আপনি আমার ঘরের মেহমান হন। কারণ তারা জানে, নবী যার ঘরের মেহমান হবেন তার ভাগ্যটা খুলে যাবে। আওয়াজ দিব ঠিক কিনা? আমার নবী বললেন, না, আমি কারো ঘরের মেহমান হব না,
আমার উটনি কাসওয়াজার ঘরে যাবি, আমি নবী তার ঘরের মেহমান হব। নবীজি উটনি কাসওয়ার উপর উঠলেন, এবার উটনি কাসওয়া চলতেছে চলতেছে চলতেছে, যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে চলে গেল যেটা বর্তমানে নবীজির রওজা মুবারক, যেটা বর্তমানে নবীজির হুজরা শরীফ সোনার মদিনা। ওই জায়গায় যাওয়ার পর উটনিটা বসে গেল, সবাই একটা ডাক দিল, আবু আইয়ুব আনসারী রে, ও আবু আইয়ুব আনসারী তোর কপাল খুইলা গেছে, তোর ভাগ্য খুলে গেছে রে আবু আইয়ুব আনসারী, কারণ তোর হলেন আমার আল্লাহ নবী। আবু আইয়ুব আনসারী আসলেন, আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরলেন, আমার নবী বললেন, আবু আইয়ুব আনসারী এটা কার ঘর? আবু আইয়ুব আনসারী বললেন, নবী গো এটা হলো তুব্বা আল হুমাইরির ঘর। যে তুব্বা আল হুমাইরি ছিলেন একজন বাদশাহ, তিনি তাওরাত কিতাবের মধ্যে আপনার নামটা জেনেছেন, তিনি ইঞ্জিল কিতাবের মধ্যে আপনার নাম জেনেছেন, তিনি জাবুর কিতাবের মধ্যে আপনার নাম জেনেছেন। ওই তুব্বা আল হুমাইরি মদিনা আল মুনাওয়ারার পূর্ব নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব শহরে যখন এসেছে রাজপুত্রকে নিয়ে এসেছে সফরে, কিন্তু দেখা গেল মদিনার মধ্যে হানাহানি লেগে থাকতো, মদিনার মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো, ইয়াসরিবের মধ্যে অসুখ বিসুখ লেগে থাকতো। ওই ইয়াসরিবের যুবকেরা ধরে ওই বাদশার ছেলের মন মার মারল, বাদশার ছেলে সঙ্গে সঙ্গে ইন্তেকাল করল। বাদশা বললেন, আমি এই ইয়াসরিব শহরের একটা ঘর রাখবো না, ইয়াসরিব শহরটারে আমি একবারে জ্বালিয়ে পুড়ে ছারকার করে দিব। এবার সবাই চিন্তায় পড়ে গেল, হায় আমাদের তো বাঁচার কোনো উপায় নাই। এবার তারা খুঁজে বের করতে শুরু করলো, খুঁজে এটা সাব্যস্ত করলো, ও তুব্বাল হুমাইরি তুমি কারে মারবা, তুমি কি জানো নেই তুমি যে ইয়াসরিব শহরে এসেছো, ওই ইয়াসরিব শহরে আসবেন আখিরি নবী রহমাতুল লিল আলামিন। তুব্বাল হুমাইরি দেখলেন তাওরাত কিতাবের মধ্যে, জবুর কিতাবের মধ্যে, ইঞ্জিল কিতাবের মধ্যে লেখা আমার নাম, আওয়াজ দিয়ে বলেন আমার নবীর নাম, আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তাওরাতে জবুরে লেখা আহাম্মদ, ইঞ্জিলে কুরআনে লেখা মুহাম্মদ আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা, সদাইকে বলে ইয়ো আরশা মুরমনি কেমনে গো দেখব স্বপনে আল্লাহুম্মা মারহাবা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা। বাদশা তুব্বাল হুমাইরি বলে, কামান তাক করার আর দরকার নাই, ইয়াসরিব শহরের কোনো ঘর বাড়ি আর জ্বালানোর দরকার নাই, আমি তাওরাত কিতাব খুঁজে দেখেছি, আমি ইঞ্জিল কিতাব খুঁজে দেখেছি, আমি জবুর কিতাব খুঁজে দেখেছি, এই জায়গার মধ্যে তাশরিফ আনবেন রহমাতুল লিল আলামিন। উনি একটা চিঠি লিখলেন, ওগো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবী গো ও দয়াল নবী মায়ার নবী গো, আমি আপনাকে দেখি নাই গো নবী, কিন্তু আমি তুব্বাল হুমাইরি, আপনি নবীর উপর আমি ঈমান এনেছি। উনি একটা চিঠি লিখলেন, নবী গো
আমি হায়াতে দুই চোখে আপনি নবীরে আমি দেখি নাই, কিন্তু আমি এই চিঠিটা লিখে দিলাম, আমি আপনার প্রতি ঈমান এনেছি এবং আমি জেনেছি আপনি নবী এখানে আসবেন, আপনার উপর কোরআন নাযিল হবে, আপনি ইসলাম ধর্মের প্রচারক হবেন। ও নবী গো, আপনার থাকার জন্য আমি বাসস্থানে ঘরের ব্যবস্থা করেছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এখনো সোনার মদিনায় সবুজ গুম্বদের নিচে ফ্লেটের মধ্যে তুব্বাল হুনাইনির চিঠিটা মজুদ আছে। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, ও মায়ার নবী গো, আমি এই ঘরের মালিক নই, আমি হইলাম এই ঘরের পাহারাদার। আপনি যে দেখছেন এই ঘর, এই ঘর আপনার সৌজন্যে। বর্ষাতুব্বাল হুমাইরি, আপনি নবী আসার শত শত বছর আগে এই ঘর তৈরি করে রেখেছেন। আপনি নবী আসবেন এই খাতিরে ইয়াসরিববাসী মদিনাবাসীকে তিনি ক্ষমা করে দিয়েছেন, না হলে মদিনার একটা মানুষও বেঁচে থাকতো না, একটা ঘরও তিনি রাখতেন না, কারণ বাদশার পুত্রকে হত্যা করেছে, এর অবশ্যই তিনি পানিশমেন্ট নিতেন, তিনি ক্ষমা করে দিয়েছেন আমার নবীর খাতিরে। আওয়াজ দিব বলে মারহাবা। এই আবু আইয়ুব আল আনসারির ঘরটাই হলো আমার নবীর ঘর, যেখানে আমার নবীর হুজরা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর, যেখানে আমার নবী শুয়ে আছেন। জোরে বলেন, আমার নবী কি জিন্দা না মুর্দা? জিন্দা। আমার নবীকে জিন্দা রাখছেন কে? আল্লাহ। ঈমানটা তাজা করেন, আওয়াজ দিয়ে বলেন, আমার নবীরে জিন্দা রাখছে কে? আল্লাহ। উহাবীদের নবী মরে গেছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? ওরে উহাবীরা বলে নবী মরিয়া গেছে, ওহাবীরা বলে নবী মরিয়া গেছে, মরে নাই মরে নাই নবী মদিনায় শুইছে, মরে নাই মরে নাই নবী মদিনায় শুইছে। আমার নবী হলেন হায়াতুন নবী, আমার নবী হলেন জিন্দা নবী, আমার নবী যে জায়গার মধ্যে ঘুমিয়েছেন ওই জায়গার দাম মক্কা শরীফ থেকে বেশি দামি, ওই জায়গার দাম আরশ আযিম থেকে বেশি দামি, ওই জায়গার দাম খানে কাবা থেকে বেশি দামি, ওই জায়গার দাম পৃথিবীর মধ্যে সব থেকে আরো বেশি দামি। ইন্না মক্কাত আফদালু মিনাল মদিনাতি কামা আলাইহিল জুমহুর পৃথিবীর সকল জ্ঞানী গুণী মানুষ সব আলেম একমত হয়ে গেলেন, মদিনা থেকে মক্কা শরীফে নামাজ পড়লে বেশি সওয়াব, কারণ মদিনা শরীফে এক রাকাত নামাজে 50,000 রাকাত নামাজের সওয়াব, মক্কাল মুকাররমায় এক রাকাত নামাজের মধ্যে 1,00,000 রাকাত নামাজের সওয়াব। কিন্তু এই কথা সবাই একমত হলেন যে এই জায়গার মধ্যে আমার নবী শুয়েছেন, সোনার মদিনা ওই রওজা মুবারক যেখানে আমার নবী শুয়েছেন গো, ওই মাটি মুবারকের দাম, ওই মাটি মুবারকের দাম কাবা শরীফের থেকে আরো বেশি দামি, ওই মাটি মুবারকের দাম মক্কাল মুকাররমা থেকে বেশি দামি, ওই মাটি মুবারকের দাম আরশ আযিম থেকে আরো বেশি দামি, কারণ সেখানে শুয়েছেন রহমাতুল লিল আলামিন। ওহো মদিনার মাটি রে, তুই যে বড় হকাটি রে, ওহো মদিনার মাটি রে, তুই যে বড় হকাটি রে, আহমদ নবী জির কারণে বলেন, আহমদ নবী জির কারণে মারহাবা। কোন এবার আসেন ইবনে মাজাহ শরীফের হাদিস, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস কিতাবুস সালাত বাবুল জুমআ। ইন্নাল্লাহ তাআলা
حرم على الارض ان تاكل اجساد الانبياء فنبي الله حي ويرزق নিশ্চয় আল্লাহ তাআলা জমিনকে হারাম করে দিয়েছেন, ও জমিন রে তোমার মধ্যে নবীরা থাকবে, তোমার মধ্যে রাসূলেরা থাকবে, তোমার মধ্যে আল্লাহর ওলিরা থাকবে, নবী রাসূলদের দেহ মোবারক, ওলি আল্লাহদের দেহ মোবারক স্পর্শ করা আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করে দিয়েছেন। ফানাবিয়্যুল্লাহ হাইয়্যু ইয়ারযাকু, প্রত্যেকটা নবী তাদের কবরের মধ্যে জিন্দা, কবর মোবারকের মধ্যে শুধু জিন্দা নয়, জিন্দা নয় বরং আল্লাহর পক্ষ থেকে তারা রিজিক পায়। যারা রিজিক পায় তারা মুর্দা না জিন্দা? যারা বলে নবী মরে গেছে তাদের নবী মরা কথা কন্যা কা? বর্তমানে সবথেকে একটা বদবখত দল হলো আহলে খবিস, কথা কোন ঠিক কিনা? এরা আবার দাবি করে নিজেদেরকে আহলে হাদিস, হাদিস মানে না, হাদিস শরীফে আসছে ফানাবিয়ুল্লাহ হাইয়্যু ওয়ায়ুরযাকু, প্রত্যেকটা নবী কবর মোবারকে জিন্দা এবং আল্লাহর পক্ষ থেকে রিজিক পায়। হাদিস মানে না, তারা হইল খবিস, তারা বলে নবী মরে পচে গলে মাটির সঙ্গে মিশে গেছে, নাউজুবিল্লাহ। তো আস্তে কইলেন, আমি তো মনে করি ঠিক কথাই কইছে, কারণ হেদের নবী মরে গেছে, কথা কন না? হেদের নবী মরে গেছে, হেদের নবী পয়সা গেছে, হেদের নবী গইলা গেছে, আমাদের নবী মরে নাই, আমাদের নবী পচে নাই, আমাদের নবী গলে নাই, আমাদের নবী জিন্দা নবী। এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই বিশ্বাস কার কার আছে দুই হাত তুলে দেখান। আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহ দুশমনেরা হুশিয়ার সাবধান, আওয়াজ দি বলে আমার। তার মানে খবিশের দলে আমরা, আসলে যদি তারা হাদিস মানতো, এটা মানতো আমার নবীজি হায়াতুন নবী, আওয়াজ দি বলেন ঠিক কিনা? এবার আসেন বন্ধুরা, যেই কথা বলেছিলাম, একটা আমল করবেন, আল্লাহর নবী বলেছেন সারা বছর রোজা রাখার সওয়াব। কি আমল? সে আমলটা হলো এই মাসের আমল, এই মাসের নাম হলো শাওয়াল। শাওয়াল মানে হলো উচ্চ মর্যাদা, শাওয়াল মানে হচ্ছে উন্নত করা, উপরে উঠা। আবু আইয়ুব আনসারী মনে আছে, তুব্বাল হুমায়রির ঘর যে পাহারা দিয়েছেন, পাইতে 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 নবীজি আসার সময় তিনি ডিউটিতে পেয়েছেন, ওই আবু আইয়ুব আনসারী থেকে হাদিস। আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم اتبعه ستا من شوال كان كصيام الدهر। মুসলিম শরীফ 1162 নম্বর হাদিস। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তাজদারে মদিনা নূরে মুজাসসাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজানের এক মাস রোজা রাখলো, আওয়াজ দিয়ে বলেন কয় মাস? রমজান মাসের এক মাস রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের ছয়টা নফল রোজা রাখলো, আমার নবী বলতেছেন সে শাওয়াল মাসের ছয়টা রোজা রাখে নাই, রমজানের এক মাস রোজা রাখে নাই, আল্লাহ তাআলার ফেরেশতারা তার আমলনামায় লিখে দিবে সেই জন্য সারা বছর রোজা রেখেছে। হিসাবটা সহজ, কিভাবে? রমজানে রোজা কয়টা? জোরে কোন কয়টা? প্রত্যেকটা রোজারে 10 দিয়ে গুণ দেন, 30 রে 10 দিয়ে গুণ দিলে কত? 300। আর শাওয়াল মাসের 6টা রোজারে 10 দিয়ে গুণ দেন, 60। 300 আর 360 এ যোগ করলে কত? 360। আরবি বছরে হইল 360 দিন। মারহাবা কোন? এই জন্য আল্লাহর নবী বলেন, যারা রমজানের একটা মাস রোজা রেখেছে, ও মা বোনেরা, আপনারা যারা মাহে রমজানের এক মাস রোজা রেখেছেন, মা বোনদের মাসালা কিন্তু ভিন্ন, তাদের শরীর নাপাক হয়ে যায়, তারা ভাঙতি রোজা আছে সেগুলো রাখবেন, কথা বলেন ঠিক কি না? এগুলো গড়িমসি করবেন না মা, সেগুলো রাখো আপনার জন্য ফরজ, কারণ হায়েজ হলে মিন্স হলে মা বোনদেরকে, আমাদের স্ত্রীদেরকে, নানিদেরকে, দাদিদেরকে, খালা ফুফু, আমাদের মেয়েদেরকে
নির্দিষ্ট একটা সময় রোজা থেকে বিরত থাকতে হয়। এটা আল্লাহর দেয়া বিধান। এই ভাঙতি রোজাগুলো ফরজ রাখতে হবে। এক মাস রোজা রাখলো মাহে রমজানে, এরপরে শাওয়াল মাসে তারা ছয়টা রোজা রাখলো। আমার নবী বলতেছেন আমল নামায় আল্লাহ লিখে দিবেন সে এক বছর রোজা রেখেছে। আমরা এই আমলটা করতে রাজি আছি না নাই? ইনশাআল্লাহ, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। অতএব আমরা এই আমল করব সম্মানিত মুসল্লি ভাইরা বাবারা। বর্তমানে আমাদের সমাজের মধ্যে সব থেকে বেশি বেড়ে গেছে পরকীয়া, আছে না নাই? কতক্ষণ না আসে না নাই? পরকীয়া মানে হল একজনের বৌরে আরেকজন, একজনের জামাইরে আরেকজন। আই লাভ ইউ, জামাই রইল বিদেশে, ভাবির লোকে টাঙ্কে মাইতে আসছে, দেব আসেনি, কথা কন না কথা কন, ভাবির হাত ধরে কইতেছে ভাবি গো চুড়িটা একটু লাগাই দি, চুড়িটা একটু লাগাই দি আমনারে। এই যে দোকানদারে ভাবির হাতটা ধরলো, এটা কি জায়েজ না হারাম? দেবরে ভাবিরে লই যেতে আসে শ্বশুর বাড়িতে, এরকম ঘটনা ঘটেনি? এগুলো কি জায়েজ না হারাম? সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আল্লাহর নবী বলেছেন আল হুমু কাল মউত, দেবর হলো মৃত্যুর সমতুল্য। আর এখন ভাবি গান ছাড়ে রসেরও দেওরা, বাড়ির পাশে প্রেমের নদী ডুব দিলা না, জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। শালির বিয়ে হইতেছে, দুলাভাই গায়ের মধ্যে হলুদ লাগাই দিতেছে, এগুলো কি আমাদের সমাজে আছে না নাই? এগুলো কি সওয়াব না গুনাহ? আরো জোরে কোন সওয়াব না গুনাহ? এই যে অবৈধ প্রেম, হারাম রিলেশন, ইসলামে এটা সম্পূর্ণরূপে হারাম। অবৈধ প্রেম করা, হারাম রিলেশন করা ইসলামের মধ্যে সম্পূর্ণ হারাম। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা দিয়েছেন, লা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতা ওয়া সাআ সাবীলা। ও দুনিয়ার মানুষ, তোমরা জেনার কাছে যাইও না, ব্যভিচারের কাছে যাইও না, পাপাচারের কাছে যাইও না। হাত দিয়ে স্পর্শ করলে হাতের গুনাহ, জবান দিয়ে কথা বললে অশ্লীল কথা বললে জবানের গুনাহ, কান দিয়ে অশ্লীল কথা বললে কানের গুনাহ। বন্ধুরা আমার, বন্ধুরা আমার গভীর মনোযোগ, এই গুনাটা হাত দিয়া হয়, জেনার গুনাটা জবান দিয়া হয়, জেনার গুনাটা পা দিয়া হয়, জেনার গুনাটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়া হয়। আল্লাহর নবী সাহাবী সালেহ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন যে আমাকে দুইটা অঙ্গের হেফাজতের দায়িত্ব দিতে পারবে, আমি নবী তাকে জান্নাতের জিম্মাদারি দিয়ে দিব। মানব শরীরের মধ্যে এত অঙ্গ, আমার নবী বলেছেন দুইটা অঙ্গের যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমার জান্নাতের জিম্মাদারি গ্যারান্টি দিব। একটা অঙ্গ হলো তোমার জবান, একটা অঙ্গ হলো তোমার মুখ, আর একটা অঙ্গ হলো তোমার লজ্জাস্থান। হাদিস শরীফে এসেছে আল ফাম ওয়াল ফার্জ, দুই চেয়ালের মধ্যখানে জায়গা মুখ, দুই রানের মধ্যখানের জায়গা তোমার লজ্জাস্থান। ও মা, তোমার লজ্জাস্থান যদি হেফাজত করো তুমি আল্লাহর ওলি। ও বাবা, তোমার লজ্জাস্থান যদি তুমি হেফাজত করো তুমি আল্লাহর ওলি। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য আমার আল্লাহ কোরআনুল কারীম সূরা বনী ইসরাইল 32 নম্বর আয়াতের মধ্যে বলেন, তোমরা জেনার কাছে যাইও না, জেনা হলো নিন্দনীয় কাজ, জেনা হলো অশ্লীল কাজ, জেনা হলো সব থেকে খারাপ কাজ। আল্লাহর নবী বলতেছেন বাইহাকি শরীফ 564 নম্বর হাদিস, ও দুনিয়ার মানুষ, যারা পরকিয়া করে, যারা জেনা করে,
যারা এই ধরনের গুনার কাজ করে তাদেরকে ছয়টা শাস্তি পেতে হবে। আওয়াজ দিয়ে বলেন কয়টা? আমার নবী বলতেছেন দুনিয়ার মধ্যে হলো তিনটা, আখেরাতের মধ্যে হলো তিনটা। যারা জানা করবে পরকিয়া করবে তাদেরকে ছয়টা শাস্তি নিশ্চিতভাবে পেতে হবে। দুনিয়ার মধ্যে হলো তিনটা, আখেরাতের মধ্যে হলো তিনটা। দুনিয়ার তিনটা হলো, প্রথমত তার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দুই নম্বর হলো তার আয়ু কমে যাবে, হায়াত কমে যাবে। তিন নম্বর হলো দারিদ্রতা তার চিরস্থায়ী হবে। এই তিনটা হইল দুনিয়ার মধ্যে পরকিয়ার শাস্তি, দুনিয়ার মধ্যে জানা ব্যভিচারের শাস্তি। এবার আসেন পরকালে শাস্তি। এক নম্বর হলো আল্লাহর অসন্তুষ্টির কারণ হবে, ওই মানুষটা অবশ্যই অবশ্যই জাহান্নামী হয়ে যাবে। দুই নম্বর হলো কিয়ামতের দিন কঠিন হিসাবের সম্মুখীন হতে হবে। তিন নম্বরে হলো জাহান্নামের শাস্তি তার কবর, হাশরে মিজানে ফুরসেরাতে। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। অতএব যারা আমরা হারাম রিলেশন অবৈধ সম্পর্কে আমরা আছি, এগুলো কি আমরা করব না ছাড়ব? আওয়াজ দিয়ে বলেন করব না ছাড়ব। একটা নিউজ শুনলে আপনারা অবাক হবেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার মধ্যে এসেছে এই ঈদের ছুটিতে, ঈদের দিন 172টা মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছে। এই 172টার অধিকাংশই পিছনে একটা প্রেমিকা ছিল যাকে বিয়ে করে নাই। হযরত নাউজুবিল্লাহ, বিয়ে না কইরা অন্য মেয়ে নিয়ে পিছনে মোটর সাইকেলে ঘোরা, এটা কি জায়েজ না হারাম? জোরে বলেন জায়েজ না হারাম? অতএব ঈদের ছুটিতে যারা ফুর্তি করেছে নিজের প্রেমিকা নিয়ে, যারা প্রেমিকার পিছনে উঠাইছে আর প্রেমিকা টানো টানো জোরে জোরে টানো, গিয়ার বাড়াও, এমন গিয়ার লাগাইছে মনে করেন ঠুস করি ফুয়েটা ঠ্যাং ঠুং ভাঙ্গে, হাতটা ভাঙ্গে, মুখ টুক ভাঙ্গে, চেহারা বিগড়ে গেছে। আওয়াজ দিবেন ঠিক কেন? যারা এই সমস্ত মোটর সাইকেল চালায় গতি বেশি দিয়া, যত গতি তত ক্ষতি, যত গতি তত, আর কোন রকমে যদি প্রেমিকারে লইতে পারে পিছনে, মা গো কি মজা রে, কুমিল্লা রসমলাই না ভাইছে, জোরে কন্যা নাউজুবিল্লাহ। এগুলো কি জায়েজ না হারাম? অতএব আমাদের ছেলেদের এই বিষয়ে সতর্ক হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন সতর্ক হওয়ার দরকার আছে না নাই? আমরা দেখেছি ইউনিভার্সিটিতে রমজানের রোজা রাখা অবস্থায় আমাদের ছেলে মেয়েরা রং মাখামাখি হোলি খেলা খেলছে, এরকম ড্যান্স মারছে, কথা কোন ঠিক কিনা? তাদের বাপ কই রে, তাদের মা কই? এদেরকে ধইরা পাবনা মেন্টাল হসপিটালে ভর্তি করে দেওয়া উচিত। যারা মাহে রমজানে রমজানের পবিত্রতা নষ্ট করে ছেলে মেয়ে অর্ধুলঙ্গ হয়ে অশ্লীল বেহায়াপনার পোশাক পরে হোলি খেলার মধ্যে মত্ত রয়েছে এবং কইতেছে অনেকে আমরা রোজাও রেখেছি, নাউজুবিল্লাহ কোন না, এদের রোজা আছে না গেছে? আয় হায় রে সমাজ, আমাদের সমাজ কই গেছে? এই সমস্ত রং খেলা হোলি খেলা এগুলো কি জায়েজ না হারাম? ছেলে মেয়ের গাল গালের মধ্যে রং লাগাই দিতেছে, মেয়ে ছেলের শরীরের মধ্যে রং লাগাই দিতেছে, কি মজা, আই লাভ ইউ, জোরে কোন না নাউজুবিল্লাহ, আল্লাহর গজব এদের জন্য আছে না নাই? এরা কি মনে করেন মঙ্গল গ্রহের কেউ? এরা আমাদের ভাই, এরা আমাদের বোন, এরা আমাদের আত্মীয়। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে, জোরে বলুন আমিন। পহেলা বৈশাখ আসতেছে, পহেলা বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, আসো হে বৈশাখ আমারই ঘরে। বৈশাখ করা আমের মুকুল টুকুল আম টাম যা আছে সব সাইজ কইরা লাম। আওয়াজ দি বলেন ঠিক কেন? বৈশাখ আসো, বৈশাখ আসো, বৈশাখে এমন ঝড় এমন বৃষ্টি এমন বাদল নিয়ে আসে,
আম গাছের আম যা আছে সব শেষ। যে বৈশাখ আমাদের জন্য গুনার কারণ হবে এই বৈশাখ আমাদের দরকার। আমরা চাই এমন বৈশাখ আসে যে বৈশাখ আল্লাহর রহমত। সুবহানাল্লাহ, বৈশাখ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, বানর বানায়, হনুমান বানায়, পেঁচা বানায়, এরকম ধরনের অশ্লীল বিভিন্ন ধরনের মূর্তি টুর্তি এগুলো বানায়, এগুলো নাকি মঙ্গলের প্রতীক, এগুলো নাকি ভালোর প্রতীক, যরকম নাউজুবিল্লাহ। এগুলো দেখলে বমি আসে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গত বছর দেখলাম টিভিতে, এই যে এগুলো বানাইছে যে কারেন্টের তারের লোক আটকে রয়েছে, এটি নিজে নিজে তো ছুটতে পারে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যারা এই ধরনের কাজ করে এরা ইসলাম সম্পর্কে জানে না, ইসলাম ধর্মে এগুলো নাই, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মঙ্গল চাইতে হবে কার কাছে? আরে মঙ্গল মানে ভালো, ভালো চাইতে হবে কার কাছে? وَتُعِزُّ مَن تَشَاءُ وَتُذِلُّ مَن تَشَاءُ بِيَدِكَ الْخَيْرُ إِنَّكَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ مرحبًا কোন وَتُعِزُّ مَن تَشَاءُ আল্লাহ তোমার কাছে মানুষের সম্মান, وَتُذِلُّ مَن تَشَاءُ আল্লাহ তোমার কাছে মানুষের অপমান, বিয়াদিকাল খাইর তোমার কাছে ভালো, তোমার কাছে মঙ্গল, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ও আমার আল্লাহ তুমি সকল কিছুর উপর ক্ষমতাবান। মারহাবা কো, অতএব যারা মঙ্গল শোভাযাত্রা করে অশ্লীলতা, গান বাজনা, বিভিন্ন বিশাল বিশাল বড় বড় মাইক নিয়া, ডেক সেট নিয়া বিভিন্ন ধরনের হিন্দি গান বাজায়, বাংলা গান বাজায়, ব্যান্ডের গান বাজায়, ঠুস ঠুস করে, তারপরে মনে করেন যে ঢোল পিটায়, এগুলো ইসলামী কখনো হতে পারে না। আল্লাহ তাআলা এর থেকে আমাদেরকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। আরেকটা বিষয় এখন বলে, ধর্ম যার যার, উৎসব সবার, কয়নি কয়নি কয়নি, নাউজুবিল্লাহ আরো জোরে কয়েন, বলেন ধর্ম যার, বলেন ধর্ম যার, উৎসব তার, আমার সাথে বলেন ধর্ম যার, উৎসব তার, পরে কয়েন আগে কোন, ধর্ম যার, উৎসব তার, রোজা যার, রোজা তার, পূজা যার, পূজা তার, ঠিক কিনা? আমরা যে একটা মাস রোজা রাখছি, আমাদের হিন্দু ভাই, খ্রিস্টান, রোমান ক্যাথলিক, ওরা কি রোজা রাখছে? যখন রাখছে আমরা কোরবানির সময় কোরবানি দিই, এরা কি আমাকে মতো কোরবানি দেয়? ওরা যদি আমাদের রোজার সময় রোজা না রাখে, কোরবানির সময় কোরবানি না করে, ঈদুল ফিতরের নামাজে কি এরা আসছে? ঈদুল আজহার নামাজে কি এরা আসে? অতএব ওদের অনুষ্ঠানে আমাদের যাওয়ার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই। সম্মানিত মুসলিম ভাইরা বাবা, তবে যারা প্রতিনিধি তারা যাবে, প্রতিনিধিদের যাওয়ার ব্যাপারে এখতিয়ার আছে, কিন্তু আপনি আমি সেখানে গিয়ে নাচ গান করা, ডান্স করা, অশ্লীলতা করা, ভয়াপনা করা, এটা ইসলামে সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ তাআলা এর থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। জোরে বলুন আমিন। অতএব ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা সঠিক নয়। ধর্ম যার, উৎসব তার, বলেন ধর্ম যার, উৎসব তার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। সবাই আওয়াজ দিয়ে বলুন আল্লাহুম্মা আমিন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন, সবাই মহব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আমাদের সমাজের মধ্যে বিভিন্ন ধরনের ফেতনা লেগে গেছে, বিশেষ করে নামাজের সময় আমরা দেখি যখন মুয়াজ্জিন সাহেব একামত দেয়, অনেকে আসে এই খাড়ান খাড়ান, খাড়াই যান খাড়াই যান, দাঁড়াই যান দাঁড়াই যান, কয়নি কথা কননি, কয় কাতার সোজা করেন কাতার সোজা করেন। আচ্ছা, আমরা কি কাতারের ভিতরে আছি না বাইরে আছি? প্রত্যেক মসজিদে কাতার আছে না? নাই। কাতার ছাড়া কোনো মসজিদ আছে না? মনে করেন জোহরের নামাজ হবে,
জোহরের নামাজে সবাই সুন্নত পড়ছে কাতারে কাতারে না কাতা ছাড়া, কাতারে কাতারে। রাসূলুল্লাহ বলেছেন সুবু সুফুফাকুম ফা ইন্না তাসবিহাতু সুফুফি মিন ইকামাতিস সালাহ, তোমরা কাতার সোজা করো, নামাজ কায়েমের জন্য, ইকামতে সালাতের জন্য, জামাতের জন্য কাতার সোজা করাটা হলো শর্ত। এখন এই কাতারটা আমরা কখন সোজা করব? হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উকিমাতিস সালাতু ফালা তাকুমু হাত্তা তারাউনি। আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস নম্বর হচ্ছে 539, তিরমিজি শরীফের মধ্যে হাদিসটা এসেছে 592, নাসাই শরীফের মধ্যে হাদিসটা এসেছে 687 নম্বর হাদিস, এমনি ভাবে বাইহাকী শরীফের মধ্যে হাদিসটা এসেছে সওয়াবুল ইমান গ্রন্থে হাদিস নম্বর 2120, ইমাম মুসলিম তার কিতাবের মধ্যে হাদিসটা সংকলন করেছেন, হাদিস নম্বর হলো 604। নবীজি বলেন হযরত আবি কাতাদা থেকে হাদিস, হে দুনিয়ার মানুষ শোনো, যখন নামাজের একামত শুরু হয়ে যাবে তোমরা আমাকে দেখে তোমরা দাঁড়াবে, আমি দাঁড়ানোর পূর্বে তোমরা দাঁড়াবে না। লা তাকুমু হাত্তা তারাউনি, আমি নবী হুজরা শরীফ থেকে যখন বের হব, বের হওয়ার পর তোমরা দাঁড়াবা, এর আগে তোমরা দাঁড়াইবে না। তার মানে দেখেন মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। হাইয়া আলা সালাহ, হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر الله أكبر لا إله إلا الله. কয়নি এটা হলো ইকামত। এখন নবীজি কোন সময়, নবীজি কোন সময় মেহরাবে আসতেন? মোল্লা আলী কারী রহমতুল্লাহ আলাই মিরকাতুল মাফাতি গ্রন্থে তিনি লিখেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা শরীফ থেকে বের হতেন মুয়াজ্জিন একামত শুরু করার পর, এবং হাইয়া আলাস সালাহ যখন বলতেন তখন নবীজি মেহরাবে প্রবেশ করতেন। সুবহানাল্লাহ, আরো জোরে কোন, আরো জোরে কোন। অতএব আমরা যখন দাঁড়াব, এই দাঁড়ানোটা হলো আমাদের মাজহাবের ইমাম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার ফতোয়া। মুয়াজ্জিন যখন ইকামতে বলবে হাইয়া আলাস সালাহ, তখন মুসল্লিরা কাতারে দাঁড়িয়ে যাবেন। ইমাম নববী আবু জাকারিয়া মুহিউদ্দিন ইবনে শরফ শরহে মুসলিম দ্বিতীয় খণ্ড 383 নম্বর পৃষ্ঠায় তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ ইমাম এবং মুক্তাদিরা হাইয়া আলাস সালাহ বললে নামাজের জন্য দাঁড়াবে। শরহে বেকায়া হানাফি মাজহাবের বিখ্যাত কিতাব প্রথম খণ্ড 136 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে। অতএব আমরা আজকে থেকে যে বিষয়টা আমল করব সেই বিষয়টা হলো, যখন মুয়াজ্জিন সাহেব একামত দিবে, একামত দিলে আমরা নামাজের জন্য দাঁড়াব, কোন কথা বললে? সবাই একটু জোরে বলেন, আরো জোরে বলেন, সবাই বলেন হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। অর্থ কি? নামাজের দিকে আসো, মারহাবা কর। বলবেন হুজুর এই আমলটা করলে লাভ কি? এই আমলটা হচ্ছে একটা মুস্তাহাব মুস্তাহাসান আমল, ফজরের ঘাটতি হলে নফল দিয়ে আল্লাহ তাআলা সে আমলটাকে পূরণ করবে হাশরের ময়দানে। নবীজি বলেন একটা নফল কাজ কেউ করেছে, দান সৎকার করেছে, একটা খেজুর আল্লাহর পথে দান করেছে, হাশরের ময়দানে সে দেখবে খেজুরটা একটা উহুদ পাহাড়ের টিলার মতো বড় হয়ে গেছে। অতএব আমরা যে এই হাইয়া আলাস সালাহর সময় দাঁড়াবো, এটা একটা নফল মুস্তাহাব মুস্তাহাসান আমল, এই আমলটাই হাশরের দিন আপনার আমার নাজাতে ওসিলা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন যারা বলে দাঁড়াই যান দাঁড়াই যান, কাতার সোজা করেন, হেরা তো জানে না কোন সময় দাঁড়াই তৈব, এই জন্য এটা আমরা যারা জানে না তাদেরকে জানাই দিব। বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া, নবী বলেন আমার পক্ষ থেকে যারা জানে না তাদেরকে জানিয়ে দাও, যদি একটা আয়াত হয় কোরআনের আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম,
সত্যটা জানিয়ে দেওয়ার আমাদের দরকার আছে না নাই? আরেকটা শুরু হয়ে গেছে, আমরা কলমা শরীফ পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরা বলে, বিশেষ করে একজন বড় আলেম, আসলে তাকে আলেম বনে না, হুজুরি বলে ফেলছে জানোয়ার, তার নাম হলো তারেক মনোয়ার। এই মনোয়ারে জানোয়ার কয়, এই জন্য সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, একসাথে লিখলে শিরিক হবে। জোরে কন না, নাউজুবিল্লাহ। আল্লাহ বুঝে না মোল্লা বুঝে? জোরে কন, আল্লাহ বুঝে না মোল্লা বুঝে? আরে আল্লাহ বুঝে, আল্লাহ নিজে বুঝে, মোল্লা বুঝে না, কারণ মোল্লা ভুলের মধ্যে আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওরে কালিমা ইয়াদ নামাজে তে আজান আর ইকামতে দিবানিশি গাহে ওই না মুয়াজিনের সুর মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। বিশ্বভুবন করল রোশন, মুমিনের দিন করল রোশন, ওই নামের নূর মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। জিহাদি কয় নাই রে গতি, ওই নামি দুই কুলের সাথী, আমার মুর্শিদে কয় নাই রে গতি, ওই নামি দুই কুলের সাথী, ওই নাম বিনে কে তোরাবে ফুলসে রাতের ফুল। মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর, মুহাম্মদ আহমদ নামটি লাগে কি মধুর। আওয়াজ দি বলেন মারহাবা। জিহাদি কয় ও হাবিরা, ওর সিন্দি নারে নবী তোরা, জিহাদি কয় ও হাবিরা, ওরে চিনলি না রে নবী তোরা, ওরে স্বপ্ন যুগে দেখলে যারে, ওরে স্বপ্ন যুগে দেখলে যারে, দুসক হয় হারাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনবিন তোমার না। লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই, আসসালাতু ওয়াসসালাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনবিন তোমার নাম। মারহাবা কোন, আরো জোরে বলেন মারহাবা। ওরে জিহাদি কয় ও হাবিরা, চিনলি না রে নবী তোরা, ওরে জারু সিলাই হইলি পয়দা, ওরে জারু সিলাই হইলি পয়দা, তার করস বদনাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনবিন তোমার না। লক্ষ কোটি কণ্ঠে জানাই, লক্ষ কোটি কণ্ঠে জানাই, আসসালাতু ওয়াসসালাম হাশরের কান্ডারি নবী শাফিউল মুজনবিন তোমার না। স্বয়ং খোদা শিখ হইয়া
অসংখ্য ফেরেশতা নিয়া ইন্নাল্লাহু ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী স্বয়ং আল্লাহ শেখ হইয়া অসংখ্য ফেরেশতা নিয়া নবী তোমার জন্য পাঠাইতেছেন নবী তোমার জন্য পাঠাইতেছেন দুরুদ ও সালাম হাশরের কান্দানি নবী শাফিউল মুযনিবিন তোমার নাম উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ বলেন আমার আল্লাহর নামের সাথে নবীর নাম তার এক জানোয়ার বলে আল্লাহর নাম উপরে নবীর নাম নিচে একসাথে লিখলে শিরিক জোরে কর নাউজুবিল্লাহ আল্লাহর নামের সঙ্গে নবীর নাম একসাথে লিখলে শিরিক হয় না বরং এটা আল্লাহ নবীর মহাব্বত কথা বলেন ঠিক কিনা যখন কিছুই ছিল না আমার আল্লাহ ছিলেন একা আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন আমার নবীকে নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবার আসেন এই কলমাই তৈয়বার কথা কি কোরআনে আছে আছে কোরআনুল কারীম সূরা ফাতহ 26 নম্বর আয়াত ওয়া আলজামাহুম কালিমাতুত তাকওয়া ওয়া কানু আহাক্কু বিহা ওয়া আহ এই আয়াতে কালিমাতুত তাকওয়া দ্বারা মুফাসসিরগণ বলেন তাফসীরে জালালাইন গ্রন্থকার কালিমাতুত তাকওয়া দ্বারা কালিমা তাওহীদ কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তিনি উদ্দেশ্য করেছেন খুলে দেখুন তাফসীরে জালালাইন 514 নম্বর পৃষ্ঠা তাফসীর ইবনে কাসির খুলে দেখুন চতুর্থ খণ্ড পৃষ্ঠা নম্বর 197 এখানে কালিমাতুত তাকওয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বন্ধুরা আমার গভীর মনোযোগ এবার আসেন হাদিস শরীফের দিকে আমরা তাকিয়ে দেখি মুস্তাদরাক আলা সহিহাইনের মধ্যে এই হাদিসটা উল্লেখ আছে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আওহাল্লাহ ইলা ঈসা আলাইহি সালাম ইয়া ঈসা আমিন বি মুহাম্মদ ওয়া আমুর মান আদরাকাহু মিন উম্মাতিক আই ইউমিনু বিহি ফালাউলা মুহাম্মাদুন মা খালাকতু আদম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম ওহী করলেন হে ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামের প্রতি তুমি ঈমান আনো তোমার উম্মতের মধ্যে যারা পাবে তারাও যেন নবীর প্রতি ঈমান আনে সে আদেশ দাও আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাহ ওয়ালান নার যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস সালামকে সৃষ্টি না করা হতো আদম নবীকেও আমি সৃষ্টি করতাম না জান্নাত আমি সৃষ্টি করতাম না জাহান্নাম আমি সৃষ্টি করতাম না হতে বন্ধুরা মা আল্লাহর নামের সঙ্গে আমার নবীর নাম আছে না নাই ওরে আরশ পে লেখা হে নামে মুহাম্মদ কুরসি পে লেখা হে নামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা কি কাবা রুই মুহাম্মদ কাবা কি কাবা রুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা তাবরানি আল মুজামুল কবির 16 নম্বর খণ্ড 72 নম্বর পৃষ্ঠা নবীজির খাদেম হযরত হামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি তিনি বলেছেন যখন আমাকে ইসরা মেরাজে সফর করানো হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাম্মা উসরা বি ইলা সামাই মেরাজ রাতে আমাকে যখন ইসরা করানো হয় সফর করানো হয় দখলতুল জান্নাহ আমি জান্নাতে গেলাম ফারাআইতু ফি সাফিল আরশ আমি আরশ আযীমের দিকে তাকাইলাম ওই আরশ আযীমের মধ্যে আমি দেখতে পেলাম মাকতুবান একটা কলমা শরীফ লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ দিয়ে বললাম মারহাবা আরশ আযীমের মধ্যে আল্লাহর নাম নবীর নাম একসাথে যে জানোয়ারে বলে আল্লাহর নামের সাথে নবীর নাম একসাথে লেখা যাবে না আল্লাহ যেন ওই জানোয়ার দিকে আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল
আকীদা পন্থীদের ঈমান আকীদাকে হেফাজত করে দুই হাত তুলে আওয়াজ দিয়ে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ফরজ নামাজের পরে দোয়া আছে না নাই? পাঁচ ওয়াক্ত নামাজ, ফজর, যুহর, আসর, মাগরিব, ইশা, জুমার নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে আমাদের ইমাম সাহেবরা হাত তুলে দোয়া করে। অনেকে বলে হুজুর সৌদি আরবে দোয়া করেন, আরে সৌদি আরবে দোয়া করব কেমনে, ওইখানে তো ইয়াজিদ পন্থী যারা তাদের শাসন চলতেছে, কথা কন না ঠিক আছে নি, ওখানে তো ইয়াজিদ, ওতে ভেরা কেমনে দোয়া করবে, ইমাম হুসাইন পন্থী হইলে তো ঠিকই দোয়া করত। আমাদের দলিল সৌদি আরব নয়, আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস, তিরমিজি শরীফ হাদিস নম্বর 3499, নাসাই শরীফ হাদিস নম্বর 9936। খুলে দেখুন মিশকাতুল মাসাবি, যে কিতাব না পড়লে মোল্লা মুন্সি মুলিমে হওয়া যায় না। মিশকাতুল মাসাবির মধ্যে এ হাদিসটা রয়েছে, হযরত আবি উমামা তিনি বলেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ নবীকে প্রশ্ন করলাম আইয়ু দুআই আসমা, নবী গো কোন সময় আমার আল্লাহ দোয়া কবুল করেন, কোন সময় আমার আল্লাহ দোয়া বেশি শোনেন। আমার নবী বলেন কল জাওফাল লাইলিল আখির, তাহাজ্জুদের সময় দোয়া কবুল, শেষ রাতের সময় দোয়া কবুল, ওয়া দুবুরাস সালাতিল মাকতুবাত, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে দোয়া কবুল। মারহাবা কল। এখন অনেকে বলে দোয়া তো করলে হয়, হাত তুলে যে আমরা দোয়া করি এটা দলিল কি? সুনানে আবু দাউদ হাদিস নম্বর 1488, কিতাবুদ দোয়া বাবুদ, কিতাবুস সালাত বাবুদ দোয়া, নাসিরুদ্দিন আলবানী বলেছেন এই হাদিসটি হল সহি এবং হাসান। নাসিরুদ্দিন আলবানীর মানে হেরা, নাসিরুদ্দিন আলবানী বলেছেন হাদিসটা সহি এবং হাসান। মালিক বিন ইয়াসার আস-সাকুনি তিনি আরফি থেকে বর্ণনা করেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সালতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনিয়া কুফিকুম ওয়ালা তাসআলুহু বিযুহুরিহা, যখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে তখন তোমরা হাতের তালু দিয়ে চাইবা, হাতের পিঠ দিয়ে চাইও না। তার মানে হাত তুলে দোয়া করা হাদিস শরীফের মধ্যে আছে না নাই? মারহাবা কন্যা। সম্মিলিত দোয়া, ইমামে দোয়া করে, মুসল্লিরা দোয়া করে, এটা কই আছে? খুলে দেখুন আল মুআজ্জামুল কবীর লিত্তাবরানী চতুর্থ খণ্ড 26 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 3536, মাজমাউ জাওয়ায়েদ লিল হাইসামি দশম খণ্ড পৃষ্ঠা নম্বর 17 হাদিস নম্বর 17347, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন সম্প্রদায় যখন মহান আল্লাহর দরবারে দুহাত তুলে সম্মিলিতভাবে কোনো কিছু প্রার্থনা করে বা দোয়া করে, আল্লাহ তাআলার জন্য আবশ্যক হয়ে যায় তারা যা চায় তা দিয়ে দেওয়া, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তার মানে সম্মিলিত দোয়া জায়েজ আছে না নেই? বিশ্ব ইস্তেমার মধ্যে যে দোয়া করে এটা কি সম্মিলিত দোয়া না? অনেকে আবার পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া মানে না, জানাজার পরে দোয়া মানে না, বিশ্ব ইস্তেমার মধ্যে দোয়া করে আছে না নাই? তোরা দোয়া কর ভাই, অসুবিধা নাই, তবে পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া জায়েজ, জানাজার নামাজের পরেও দোয়া জায়েজ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, জানাজার পরে আমরা দোয়া করি, আমাদের মধ্যে অনেকে ফেতনা লাগায় কয় জানাজার নামাজের পরে দোয়া নাই, জানাজার নামাজটা নিজেই হইল জানাজার নামাজটা দোয়া। এবার জোরে বলেন জানাজার নামাজটা কি নামাজ না দোয়া? নামাজ। নিয়তটা করেন নাওয়াইতু আন উওয়াদ্দিয়া লিল্লাহি তাআলা আরবা তাকবীরাতি সলাতিল জানাজাতে, এই যে চার তাকবীরের সাথে জানাজার নামাজ, এই জানাজার নামাজটাই হচ্ছে জানাজা, এই নামাজের মধ্যে দোয়া আছে। এখন জানাজার নামাজের পরে যে আমরা দোয়া করি এটা কি হাদিস শরীফে আছে?
খুলে দেখুন বন্ধুরা আমার আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3201, খুলে দেখুন ইবনে মাজা হাদিস নম্বর 1497, আমিরুল মুমিনিন ফিল হাদিস হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি আল্লাহর নবীকে বলতে শুনেছি, তিনি বলেছেন ইজা সাল্লাইতুম আলাল মাইয়্যিতে ফা আখলিসু লাহু দোয়া, যখন তোমরা মাইয়্যিতের জন্য জানাজার নামাজ পড়বা তখন খাস করে তোমরা আল্লাহর কাছে দোয়া করবা, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার জোরে বলেন দোয়া করব আমরা কার কাছে, হাত তুলে বলতে হবে দোয়া করব কার কাছে, আল্লাহর কাছে দোয়া করতে কি কোনো অসুবিধা আছে, হাত তুলে বলেন আল্লাহর কাছে দোয়া করতে কি কোনো অসুবিধা আছে, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কি খুশি হয় না বেজার হয়, আল্লাহ বলেন উদুউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব, দুই হাত তুলে আওয়াজ দিব মারহাবা, তার মানে আমরা দোয়ার পক্ষে না বিপক্ষে। বন্ধুরা আমার, আমরা মাজহাব মানি কি মানি না, জোরে বলেন আমরা মাজহাব মানি কি মানি না, এরা বলতেছে মাজহাব মানা তো, আচ্ছা আপনি এখান থেকে ঢাকা যাইবেন, পথ আছে আকাশ পথ, পথ আছে রেল পথ, পথ আছে নদী পথ, পথ আছে সড়ক পথ, কয়টা না, আমি সাইডটা একটা দিয়ে যাইতাম না সাইডটা দিয়ে যাই, জানইব জানইব কথা কন্যা, জানইব আমি আকাশ দিয়েও যাবো, আমি এই আমি লঞ্চেও যাবো, আমি রেলেও যাবো, আমি বাসেও যাবো, যাইতে পারবো নি, এই খবিষ্টির অবস্থা হয়েছে হেডা, এই জন্য এরা উল্টা পাল্টা ফতুয়া দেখো, ঈদের মাঠের মধ্যে মুসাফা জায়েজ নাই, মোয়ানাকা জায়েজ নাই, আরে বেটা আমরা তো করে চিনি তোরা কে লাল কুত্তা হিয়ালের ভাই, কথা কোন ঠিক কি না, মুসাফা জায়েজ না হারাম, মুসাফা সিস্টেম কি, দুই হাতে একজন মুমিন বান্দা আরেকজন মুমিন বান্দার সাথে যখন মুসাফা করে দুইটা হাত মিলায় আল্লাহ নবী বলেন তার সগিরে গুণগুলো ঝরে যায়, যখন মোয়ানাকা করে ঘাড়ের সাথে ঘাড় মিলে আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি শরহে সুন্নাহ কিতাব খুলে দেখুন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আমার নবী মোয়ানাকা করছে, যায়েদ বিন হারেসার সঙ্গে আমার নবী মোয়ানাকা করছে, ঈদ বছরে একবার আমরা মুসাফা করি মোয়ানাকা করি, আমরা গুনাহ মাফ হইতে চাই আর এই খবিশের দল এরা কয় মুসাফা মোয়ানাকা নাই, এবং এরা আরো ডেঞ্জারাস কথা কয়, কি কয়, সবে কদরে মসজিদে যাইয়া ইবাদত করার থেকে হিন্দুদের পূজা করা ভালো, এটা বলছে মুজাফফর বিন মহসিন, এই মুজাফফর বিন মহসিন সে হলো মূলত এজিদের দালাল, কথা বলেন ঠিক কিনা, যারা এজিদের পক্ষে আছে আমরা তাদের থেকে দলিল নিব না, আমরা হুসাইন পন্থীদের থেকে দলিল নিব, আওয়াজ দিব ঠিক কিনা, এর থেকে ডেঞ্জারাস কথা কইছে আরেকটা, বলছে সবে বরাতের রাত্রিতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়া ভালো, জোরে কর না নাউজুবিল্লাহ, এটার নাম হইল আকরামুজ্জামান আব্দুস সালাম, মূলে দেখবেন এরা মূলত খবিশের দল, এই খবিশ এটি হইল উহাবি বাতিল পন্থী, এরা ইসলাম থেকে দূরে, এরা ইহুদি নাসারাদার এজেন্ট, এদের কথাবার্তা শুনলে মাঝে মাঝে মনে হয় এরা কি মুসলমান না বিদুর্মি আল্লাহ জানে, সবে বরাতের এবাদত ভালো না বেশ্যাখানায় যাওয়া ভালো, যারা এবাদত বাদ দিয়ে বেশ্যাখানায় যাইতে গো এরা কি মানুষ না অমানুষ, সবে কদরের এবাদত ভালো না খারাপ, যারা সবে বরাতের সবে কদরের এবাদতকে পূজার সঙ্গে তুলনা করে এরা কি মানুষ না অমানুষ, জোরে বলেন ওই খবিজদের সঙ্গে আমাদের কোন সম্পর্ক নাই, এরা কিন্তু এদের মনের কথা কইয়া লাইছে, আওয়াজ দি বলেন ঠিক কিনা, এদের সকল কিছু দেখবেন বেশ্যাখানার লগে কয়, এদের গুরু হইল আব্দুল হুয়াব নজদি, আব্দুল হুয়াব নজদি বলছে ইন্নার রেবা বাতাফি বাইতিল খাতিয়াতে আকাল্লো ইসমান বাল ইউনাদি আলাল মানাবের আকসার ইসমান, একটা পতিতার সঙ্গে থাকা ভালো বরং নবীর উপর দুরূদ শরীফ সালাম দেওয়া খারাপ, কে কইছে, ইবনে আব্দুল হাব নজদি কইছে, এই আব্দুল হাব নজদি বেশ্যাখানা পতিতা কই গেছে এখন তারা ওই পতিতা লইয়ে আছে, মূলত আব্দুল হাব নজদি হইতে শুরু করে এই মুজাফফর বলেন অথবা এবং আব্দুল এর নাম কি আর না ওই যে সবে বরাত্রে কইছে যে আকরামুজ্জামান,
আকরামুজ্জামান, মুজাফফির বিন মহসিন, কাজ্জাব, আব্দুল হাব নজদি, এটি মূলত হইল ওই গ্রুপ। উতিল্লিন বাদা জালিকা জানিম বাস্টার্ড সন, যারা আমার নবী মানে না, আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা। ওয়ালিদ ইবনে মগিরা আয়েশা কয় নবী আপনি মৃত্যু, নবী গো আপনি যা কইতেছেন সব মিথ্যা, সব জাদু। আল্লাহ কয় ওয়ালিদ ইবনে মগিরা বেশি কথা কইস না, আমি তোর গোমর ফাঁক করে দিব। উতিল্লিন বাদা জালিকা জানিম, তুই হইলি বাস্টার্ড সন, ঘরে গেছে তরবারি নিয়ে মাগো। মোহাম্মদ তো মিশা কথা কয় না, কোরআন নাজিল হইছে আমার বিরুদ্ধে, আমি নাকি হারামজাদা। মা কয় ঠিকই, আসলে বাবা তুই একটা হারামজাদা। তোর বাফি ছিল একজন ব্যর্থ পুরুষ, তার জন্য সেই সক্ষমতা ছিল না, আমি একটা মেষপালকের সঙ্গে যাই আকাম করছি, তুই হইছস। আজকে দেখেন যারা ওই গ্রুপ ওহাবিদ দল, এদের মধ্যেও শুধু বেশ্যাখানা বেশ্যাখানা পূজা এগুলো তারা বলে, তাদের সম্পর্ক হইল এদের সাথে, আওয়াজ দিব না ঠিক কেনা। এরা বেশ্যাখানা থেকে জন্ম নেয়। আল্লাহ যেন এদের থেকে আমাদের দিন ইসলামকে হেফাজত করে যত বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউ আল্লাহ ওয়া আতিউ আর-রাসূল উলিল আমরি মিনকুম। কোরআনুল কারীম সূরা নিসা 59 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ও ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, তোমরা রাসূলের আনুগত্য করো, এবং তোমাদের মধ্যে যারা উলুল আমর আছে, পীর মুর্শিদ, হক্কানি আলেম, আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী, তাদের আনুগত্য করো। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। মাযহাব মানতে হবে, দলিল সূরা নাহল 43 নম্বর আয়াত, ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তাআলামুন, তোমরা যা না জানো, তবে যারা জানে তাদের থেকে জিজ্ঞেস করে নাও। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা এমন এক ইমামকে অনুকরণ করি যিনি 40 বছর এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়ছেন, সুবহানাল্লাহ। ওনার নাম হলো ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমরা ওনার মাযহাব মানি, ওনার মাযহাব মানা কি ভালো না খারাপ? জোরে বলেন ভালো না খারাপ? আমরা মানি সেটা রাইট। যারা মাযহাব মানে না তাদেরকে বলা হয় লা মাযহাবি। আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মানুষ মরে যায়, 3 দিনের দোয়া হয় কি হয় না? এই 3 দিন উপলক্ষে দোয়া করা, মেহমানদারি করা, অনেকে কয় এটা নাকি ভালো না। আরে বলে না জায়েজ, বলে বেদাত। বেদাত মানে যে আমল করার কারণে জাহান্নামে যাইব। আমার বাপ মরে গেছে, মা মরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করব, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, আমি গরিব দুঃখীরে খাওয়াইব, এটা কি ভালো না খারাপ? তো এটা না জায়েজের কিতারে, এটা বেদাতের কিতারে। এরা কারা? ওই লেজটা উল্টাইলে বোঝা যায় এটা গাই না বলত, ঠিক নি ঠিক নি? এ রইল ওই গুরু যারা 3 দিন না দোয়া মানে না, 40 মানে না, এরা হইল ওই গ্রুপ। 40 দিন, 40 হলো একটা বরকতের শব্দ। 40 বছর বয়সে আমার নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করছে, মারহাবা কর। 40 দিন মুসা আলাইহিস সালামের সাথে আমার আল্লাহ কুহিতুর পাহাড়ে কথা বলছে, স্পেশাল ভাবে 40 দিন। 40-এর মধ্যে একটা বরকত আছে, 40 জনে মিলে দোয়া করলে লিকুল্লি আরবাইনা ওলিয়ান, 40 জনের মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখন আমার মা মরে গেছে, বাবা মরে গেছে, আত্মীয় স্বজন মরে গেছে, আমি 3 দিন মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, খাওয়াইলাম, 40 দিন মিলাদ পড়াইলাম, দোয়া করলাম, খাওয়াইলাম। ইসলামের মধ্যে সব থেকে ভালো কাজ হলো তুতিমু তোয়াম, অভুক্ত লোককে খানা খাওয়ানো। ইসলামের মধ্যে সব থেকে ভালো হইলো দোয়া করা, আর দোয়াও মুখ্যুল ইবাদত, দোয়া হইলো ইবাদতের মগজ। আল্লাহ বলে উদুনি আস্তা জিবলাকুম, আমারে ডাকো, আমি তোদের ডাকে সাড়া দিব, মা বাবার জন্য সা আমি দিব, এমনকি তোর জুতার পিতাও যদি দরকার এটাও আমি আল্লাহর কাছে সা। জোরে কর সুবহানাল্লাহ। অতএব আমরা যারা দোয়া পড়তেছি, মিলাদ পড়তেছি, আমরা যারা 3 দিন করতেছি, 40 দিন করতেছি, এটা জায়েজ। আর যারা বলে এগুলো হারাম, ওই যে লেজটা উল্টে সাইয়েন, দেখবেন এরা হেদল, কথা কোন ঠিক কি না? আল্লাহ যেন এর থেকে আমাদেরকে হেফাজত করে। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। সম্মানিত মুসলিম ভাইরা বাবারা, আমার নবী কি নূরের নবী না মাটির নবী? একটু জোরে কইয়েন।
আমার নবী হচ্ছেন আল্লাহর নূর। মারহাবা কহ আল্লাহর নবী নূরের নবী গো, আহা আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আহা আপনি নবী আমার জীবনের জীবন, আহা আপনি নবী আমার। ওরে রহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। রহমাতুল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন। গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমরা জীবনের জীবন। দেখায় আপনার মুজেজা ভাগবতী মা খুদি যা, সইপা দিল জীবন আর যৌবন। মারহাবা কর ওরে দেখায় আপনার মুজেজা ভাগবতী মা খুদি যা, সইপা দিল জীবন আর যৌবন। ওরে ধন্য দৌলত যাহা ছিল নবীর কদমে সইপা দিল, ধন্য দৌলত যাহা ছিল নবীর কদমে বিলাইয়া দিল। আপনার বানাইলেন আপন জন আল্লাহর নবী নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। গাজী আমিরুল ইসলাম জালালি আল্লাহ তার কবর বেহেস্তের বাগান বানিয়ে দেন, উনি এ কাসিদাটা লিখেছেন। আমার নবী হলেন আল্লাহর নূর দলিল। বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবীন। আল্লাহ তাআলা বলেন কুরআনুল করিম সূরা মায়েদা খুলে দেখো, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। ওয়া কিতাবুম মুবীন, সুস্পষ্ট কিতাব কুরআন এসেছে। এই আয়াত দ্বারা বোঝা যায় আমার আল্লাহ দুইটা নূর পাঠাইছে, একটা নূর হলেন আমার নবী আর একটা নূর হলো কুরআন। বাতিলপন্থী ওহাবীরা বলে নূর দ্বারা হইল কুরআন, আমার নবীর নূর মানে না। এই মদিনা হলো মুনাব্বারা, মুনাব্বারা হলো আলোকিত নূর। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। মদিনা মুনাব্বারা হলো আমার নবীর উসিলা, যার উসিলা নবীজি আলোকিত হলো, যার উসিলায় মদিনা আলোকিত হলো, ওই নবীর নূর মানে না। নবীর কয় মাটি, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম একজন আলেম আছে সিলেটে, ওনার নাম নূর, বইয়ের নাম নূর, ফোলার নাম নূর, বাড়ির নাম নূর, মাদ্রাসার নাম নূর, পকেটে নূরানি জর্দা। হুজুরের নাম হইল নূরুল ইসলাম অলিফুলি, বইয়ের নাম হইল নূর জাহান, ফোলার নাম হইল নূর মুহাম্মদ, বাড়ির নাম হইল নূর মনজিন, মাদ্রাসার নাম হইল নূর এ মদিনা, বিভাগের নাম হইল নূরানি বিভাগ। আমার নবীর আবার খায় নূরানি জর্দা, পান খায়। আমার নবীর কয় মাটি, এটা কি হুজুর না মুজুর? জোরে গান হুজুর না মুজুর। এই নূরুল ইসলাম অলিপুরি একবার ইমাম আহলুস সুন্নাত আহমদ রেজা ফাজলে বেল্লভী, আরে বাবা, উনি ইমাম আহলুস সুন্নাত, ইমাম আহলুস সুন্নতের বিরুদ্ধে মিথ্যা কথা বইলা একবার নূরুল ইসলাম অলিপুরি খুশকুরি পড়ে গেছে। মিথ্যা কথা বলার কারণে তার উপরে শাস্তি দিয়েছেন কে? খুশকুরি পড়ে গেছে। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা যায়। আজকে তোমরা বাতিল পন্থী হয়ে আমার নবীর তোমরা নূর মানো না। নবীর মা আমিনা বলে যখন এই ধরার মধ্যে দয়াল নবী আগমন করেছে, আদো আতলাহা নূর,
তখন আমি দেখতে পেলাম নূর এসেছে, নূর আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওরে আকাশে তিন লক্ষ তারা জুনকি জ্বলেছে, আকাশে তিন লক্ষ তারা জুনকি জ্বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। হে বলেন আল্লাহ তাআলা রহমতের। হায় রে এই ধরাতে দয়াল নবী তাশরীফ এনেছে, এই ধরাতে দয়াল নবী তাশরীফ এনেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। আসবেন নবী দুনিয়াতে, ওরে লেখা আছে ইনজিলেতে, আসবেন নবী দুনিয়াতে, ওরে লেখা আছে ইনজিলেতে, তাওরাত কিতাবে যাহা শান বলেছে, তাওরাত কিতাবে যাহা শান বলেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। হায় রে আল্লাহ তাআলা রহমতের দুয়ারে খুলেছে। তাবরানী শরীফ মুজামুল কবির হাদিস নম্বর 15033। বন্ধুরা আমার সহিহ ইবনু হিব্বানের মধ্যে হাদিসটা এসেছে, ইমাম আহমদ ইবনে হাম্বল তার আল মুসনাদ কিতাবের মধ্যে হাদিসটি সংকলন করেছেন। নবীর মা আমেনা বলেন, ওয়া ইন্না উম্মে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআত হিনা ওয়াদাত নূরা আদাত মিনহু কুসুরা শাম। নিশ্চয়ই নবীর মা আমেনা যখন আল্লাহর নবী এই দুনিয়াতে তাশরীফ আনে, তিনি দেখতে পেলেন এমন একটা নূর আসলো যেই নূরের আলোকে মক্কা নগরী আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে ঘরটা আলোকিত হয়ে গেছে, যেই নূরের আলোকে সিরিয়ার রাজ প্রাসাদ পর্যন্ত আলোকিত হয়ে গেছে, এবং যেগুলো দেখা যাচ্ছিল সেই নূর হলো নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। বলবেন হুজুর আপনি আল্লামা আব্দুল বারী জিহাদি হুজুরের ছেলে, আপনি তো নবীর নূরই বলবেন, বাতিল পন্থীরা তো আমার নবীর নূর বলে না, যারা কওমি তারা তো আমার নবীর নূর বলে না। আমি বলবো ভাই কওমিদের মধ্যেও নাম্বার আছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? একটা হইলো এক নম্বর কওমি, আর একটা হইলো দুই নম্বর কওমি। এই যে মামুনুল হক দুই নম্বর কওমি জেলে আছে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আবার এক নম্বর কওমি হইল লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, তিনি কওমি হওয়ার পরেও রেডিও টেলিভিশনের মধ্যে তিনি মিলাদ ক্যাম্প চালু করেছেন। আওয়াজ দিয়ে বলেন মারহাবা। এবার আসুন বন্ধুরা, আমার বলছিলাম কওমিদের কথা, কওমি হুজুররাও বলে আমার নবী নূর। দলিল হলো ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুর, হুজুরের নাম মাওলানা সিরাজুল ইসলাম, কিতাবের নাম মুজালেসি সিরাজি গওহারে সিরাজি। ওই কিতাবে তিনি উল্লেখ করেছেন আল্লাহর নবীর পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত নূর, যার কারণে নূরের নবীর শরীর মোবারকের কোনো ছায়া মোবারক ছিল না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। এবার আসেন, এটা হলো আমাদের ব্রাহ্মণবাড়িয়ার হুজুর, লোকাল হুজুর। এবার আন্তর্জাতিক হুজুর, নাম হলো আশরাফ আলী থানবী, ওনার কিতাব হলো নসরুদ্দীন পৃষ্ঠা নম্বর 25। সেখানে তিনি বাব কায়েম করেছেন নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বয়ানবে। সেখানে তিনি হাদিস উল্লেখ করেছেন হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাতে হে মাইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে আরজ কিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেরে মা বাপ আপ পর কুরবান হো, মুঝে বাতাই কে আল্লাহ তাআলা নে তমাম চিজোঁ সে পেহলে কিস চিজ কো পয়দা কিয়া। আপ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নে ইরশাদ ফরমায়া, জাবির আল্লাহ তাআলা নে তমাম চিজোঁ সে পেহলে তোমারি নবী কি নূর কো আপনি নূর কি ফয়জ সে ফয়দা কিয়া। উচ্চ স্বরে আওয়াজ দিয়ে বলুন মারহাবা। জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী বলেন নবী গো, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন? নবী বলেন, ও জাবির ইবনে আব্দুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূর মোবারক সৃষ্টি করেছেন। তার মানে আমার নবী নূর না মাটি। এই নসরুদ্দীনটাকে বাংলা করেছেন লালবাগ শাহী জামে মসজিদের খতিব মাওলানা আমিনুল ইসলাম, যে ফুলের খুশবুতে সারে জাহামা তোয়ারা। খুলে দেখেন, প্রত্যেক কমি মাদ্রাসার মধ্যে কিতাবটা আছে, আলিয়া মাদ্রাসায় কিতাব আছে নসরুদ্দীন। খুলে দেখুন তাফসীরে জালালাইন 97 নম্বর পৃষ্ঠা, কদ জাকুম মিনাল্লাহি নূর, নূর মানে হচ্ছে নবীউনা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা আমার নবীর নূর বলে তাদের নামাজ নূর, ওযু নূর, আমল নূর, নূরের নবীর সাথে কবরে হাসরে মিজানে ফুলসেরাতে জান্নাতে। আওয়াজ দিবেন ঠিক কিনা?
যারা আমার নবীরে মাটি বলে তাদের নামাজ মাটি, তাদের রোজা মাটি, তাদের ইবাদত মাটি, তাদের বন্দেগী মাটি। কবরে যাইব আমার দয়াল নবীরে তারা পাইব না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবীকে নূর মানলে সমস্যা কি? নবীকে নূর মানলে সত্যটা মানা হয়ে যায়। এই জন্য দেখবেন বাতিল পন্থীরা নবীর মেরাজরে মানে না। আমরা যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা বলি আমার নবীজির মিলাদ শরীফ জায়েজ, আমরা আমার নবীর নূর মানি, আমরা নবীর মিলাদ কেয়াম করি, নবীর ঈদ মিলাদুন্নবী করি। কিন্তু দুঃখজনক হলেও আমরা দেখি অনেকের মুখ কালো হয়ে যায় নবীর প্রশংসায়। যাদের মুখ কালো হয়ে যায় এরা কি ইমানদার না বেঈমান? অতএব ঈদ মিলাদুন্নবীর কথা কোথায় আছে? তিরমিজি শরীফ 203 নম্বর পৃষ্ঠা জিলদে 4। ঈদ মিলাদুন্নবী হয়েছে, হ্যাঁ, দলিল হলো দুরুল মুনাজ্জম, হাদিসের রাবি আবিদদারদা। আবিদদারদা বলেন, আমি নবীর সঙ্গে যাচ্ছিলাম আবু আমার আনসারির বাড়ির পাশ দিয়ে। আবু আমার আনসারি আমার নবীর মিলাদ মাহফিল কায়েম করছেন। আমার নবী বললেন, ও আবু আমার আনসারি কি করছো? ইয়া রাসূলুল্লাহ, আপনার মিলাদ মাহফিল কায়েম করছি। আমার নবী বললেন, আবু আমার আনসারি, ইন্নাল্লাহ কদ ফাতাহা আলাইকা আবওয়াব রাহমা, তুমি আমার মিলাদ মাহফিল পালন করার কারণে আমি নবী দেখতে পেলাম আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিছে। তার মানে নবীর মিলাদ কেয়াম আছে না? সাল্লু আলাইহি মানে হচ্ছে নবীর মিলাদ, ওয়া সাল্লিমু তাসলিমা হলো নবীর কেয়াম। মানলে ইমানদার, না মানলে বেঈমান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে আল্লাহ আল্লাহর রাসূলকে মানার তৌফিক দান। বলেন, ঈদ মিলাদুন্নবী আছে না নাই? জানাজার পরে দোয়া আছে না নাই? নবীর মিলাদ কেয়াম আছে না নাই? তিন দিনের দোয়া, 40 হাজার দোয়া খাওয়া আছে না নাই? নবী এলমে গায়েব জানে কি জানে না? নবী যে এলমে গায়েব জানে, নবীকে এলমে গায়েব জানাইছে কে? আল্লাহ। আর কুই গায়েব ক্যা তুমসে নিহা হো ভালা, আর কুই গায়েব ক্যা তুমসে নিহা হো ভালা, জব না খুদা হি ছুপা তুম পে গুরুর দুরু, কাবে কে বদর তুজা তুম পে গুরুর দুরু, তুম পে গুরুর দুরু, তুম পে গুরুর দুরু, কাবে কে বদর তুজা তুম পে গুরুর দুরু। আলা হযরত ফাজলে বেল্লবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, ইমামে আহলে সুন্নাত, তিনি বলেন, নবীগো আপনাকে বলে, আপনি কি গায়েব জানেন? আমি আলা হযরত বলি, সকল গায়েবের গায়েব হলেন আমার আল্লাহ। মেরাজ রজনীতে আপনি আমার আল্লাহরে দেখেছেন, আপনার কাছে গোপন বলতে কিছু নাই গো নবী, আপনার কাছে আমার আল্লাহ সব কিছু ওপেন কইরা দিছে। ওরে কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, ওরে কাউসারের মালিক নবী, কাউসার পিলাইবা, ওরে জান্নাতের মালিক নবী গো নবী, ওরে জান্নাত বিলাইবা গো নবী, আপনি নবী উলম্বিয়া, আপনার লাগিয়া আমার আল্লাহ সাজাইয়াছেন সারাটা দুনিয়া গো নবী, আপনি নবী উলম্বিয়া। উচ্চ সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নবী আলমে গায়েব জানে, নবীর আলমে গায়েব জানাইছেন কে? দলিল হলো কোরআন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী গো আপনি যা জানতেন না আমি আল্লাহ আপনারে জানাইয়া দিছি। দলিল হলো কোরআন সূরা জিন 26 নম্বর 27 নম্বর আয়াত, আলিমুল গায়বে ফালা ইউযহিরুহু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইতাদা মিরসুল, আলমে গায়েবের একমাত্র মালিক আমি আল্লাহ, আমি আমার নবীর আলমে গায়েব জানাইয়া দিছি। আওয়াজ দিয়ে বলেন মারহাবা।